নাসার বিজ্ঞানীরা বারবার নতুন নতুন বার্তা দিয়ে বিচলিত করছে বিশ্ববাসীকে। এবার এমনই একটি বার্তা দিলেন যা শুনলে আপনি বিচলিত না হয়ে পারবেন না। 1977 সালে ভিনগ্রহীদের উদ্দেশ্যে বাংলা ভাষায় একটি সাংকেতিক বার্তা পাঠিয়েছিলেন নাসার গবেষকরা। তাহলে প্রশ্ন, এলিয়েন বা ভিনগ্রহবাসীরা কি বাঙালি? বিজ্ঞানীরা এখনও হয়তো তাদের খুঁজে পাননি, কিন্তু দীর্ঘদিন ধরেই বুদ্ধিমান ভিনগ্রহবাসীর খোঁজ চালিয়ে যাচ্ছেন তারা। সে লক্ষ্যেই বিভিন্ন দেশের মানুষের ভাষায় এলিয়েনদের সম্বোধন করে মহাকাশে অডিও বার্তা পাঠিয়েছিলেন গবেষকরা। সেই সব ভাষার তালিকায় স্থান পেয়েছিল বাংলা ভাষাও। তবে 1977 সালে মহাকাশে পাঠানো ভয়েজার মহাকাশযানে নাসার গবেষকরা যে বার্তাগুলো পাঠিয়েছিল সে বার্তাগুলোকে গোল্ডেন রেকর্ডস বলা হচ্ছে। বিভিন্ন ভাষাভাষী মানুষ ও সংস্কৃতি এবং বিভিন্ন যুগ থেকে নির্বাচিত সঙ্গীতের মাধ্যমে নির্বাচিত 55টি ভাষায় ভিনগ্রহের বুদ্ধিমান জীবের জন্য অডিও বার্তা হিসেবে রেকর্ড করা হয় এবং এর মধ্যে বাংলা ভাষাটি স্থান পায়। তবে তার পাশাপাশি হিন্দি মারাঠি ভাষাও রয়েছে। বাংলায় যেই বার্তাটি রেকর্ড করে মহাকাশে পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছে, নমস্কার, বিশ্বে শান্তি হোক। এ ধরনের বার্তা ছাড়াও পৃথিবী থেকে বৃষ্টির শব্দ, মানুষের হৃদস্পন্দন ও পাথরে যন্ত্রপাতির ব্যবহারের শব্দ রেকর্ড করেও ভয়েজারে করে পাঠানো হয়েছিল। 1977 সালের 20 আগস্ট ভয়েজার 2 ও 5 সেপ্টেম্বরে ভয়েজার 1 উৎক্ষেপণ করে নাসা। এই দুটি মহাকাশযানেই গোল্ডেন রেকর্ড রাখা আছে। দুটি মহাকাশযানই এখন পৃথিবী থেকে বহু দূরে, মানুষের তৈরি অন্য কোনো বস্তু যেখানে কোনো দিন যেতে পারেনি। পৃথিবী থেকে প্রায় 2,200 কোটি মাইল দূরে ভয়েজার 2 এবং ভয়েজার 1 এর উপস্থিতি বলে জানিয়েছে নাসা।